ওয়ালাইকুম ফ্রেন্ডস, আজ আমি ভেরিয়ার চ্যানেল থেকে আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো নারকেলের চপ পিঠা। নারকেলের চপ পিঠা যা বানাতে যা যা লাগবে তা দেখে নিন। প্রথমত এক বাটি ময়দা, এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো, এখানে কালো জিরা এবং সাদা জিরা সামান্য পরিমাণ, এখানে লাগছে পরিমাণ মতো লবণ। এখন এগুলো একটু মিক্সড করে নিতে হবে। 2 টেবিল চামচ তেল, এখন সেই তেলটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে যেন পুরাটা ময়দার সাথে এবং চালের গুঁড়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সুন্দর করে। এখন মিশানো হয়ে গেল, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই। আমরা আস্তে আস্তে দিব যতটুকু পরিমাণ লাগবে। আর একটু পানি লাগছে। আমাদের ঠিক কেমন একটা খামির তৈরি হয়ে গেল। এখন এটাকে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন ফিরে আসলাম, এটাকে আমাদের একটা রুটির মতো বেলে নিতে হবে। একটা বেলুন নিয়ে আসলাম, বেলুনের উপর তেল দিয়ে দিব। তেল দিয়ে সুন্দর করে ফিরিটাকে ই করে নিতে হবে। এখানে কোনো আমাদের পাতলা করে একটা এটাকে রুটির মতো বেলে নিতে হবে। এভাবে একটা রুটির মতো বেলে নিলাম। জাস্ট এটা পুরো এরকম হতে হবে, এরকম পাতলা হতে হবে। এখন সেই নারকেলটা এটাকে আমি খেজুরের গুড় দিয়ে এবং নারকেল দিয়ে একটু চুলায় দিয়ে একটু 5 মিনিটের জন্য আসে নিচে, রসগুলো যাতে না থাকে এর জন্য এটাকে এরকম করা এরকম করতে হবে যাতে রসটা যেন না থাকে। এটা পুরা এটাকে এভাবে দিয়ে দিতে হবে পুরো ইয়েটায়। এখন এই রুটিটাকে এইভাবে ঠিক এইভাবে 2 হাত দিয়ে আমাদের মুড়িয়ে নিতে হবে, পেঁচিয়ে পেঁচিয়ে নেওয়ার পরে এখন আমরা একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিব। এখন এটাকে আমাদের পরিমাণ অনুযায়ী কেটে নিতে হবে। আমরা কেটে নিলাম। এখন প্রতিটা দেখতে কতটা চমৎকার হয়েছে এখনই বোঝা যাচ্ছে ফ্রেন্ডস। এখন আমরা একটা ব্যাটার তৈরি করব। এখানে আমার 1/2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো এখন পানি অ্যাড করব। মানে এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটার ইয়েটা এরকম হতে হবে। ব্যাটারটা ঠিক চুলায় তেল গরম দিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে মনে হয় অনেকটাই দিয়ে এইভাবে মানে এখন আমরা এটা একটু ফুড কালার মিক্সড এই একটু আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, আমি এখানে রেড ইউজ করছি। আমাদের হয়ে গেল পিঠা, তৈরি হয়ে গেল নারকেলের চপ পিঠা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।